রিজুনিংয়ের ক্লাস একটা ক্লাস করতে চলেছি আজকে যে আমরা যে টপিক আলোচনা করবো সেটা হচ্ছে ডাইস তো ক্লাসটা শুরু করছি আমরা ডাইস আমরা সাধারণত দুই রকমের পাই এক হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস আরটা বলতে পারি আমরা নন স্ট্যান্ডার্ড অর এটাকে আমরা বলতে পারি অর্ডিনারি ডাই ঠিক আছে তো স্ট্যান্ডার্ড এবং অর্ডিনারি ডাইস আমরা কীভাবে চিনব এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন এটা আমাদের মনে প্রথম প্রশ্ন রাখবে যে স্ট্যান্ডার্ড ডাইস এবং অর্ডিনারি ডাইস আমরা কীভাবে চিনতে পারবো তো সেই ক্ষেত্রে দেখো স্ট্যান্ডার্ড এবং অর্ডিনারি ডাইসের মধ্যে আমরা যখনই পার্থক্য দেখতে যাব তখনই আমরা বুঝবো যে স্ট্যান্ডার্ড ডাইস হচ্ছে সেইগুলি প্রথমে একটা ডাইসের ছবি যদি আমরা আঁকি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একটা ডাইস হবে এই রকম যার ছটা তল থাকে যার ছটা তল থাকে তাই তো এরকম তো আমরা তো সবাই জানি যে ডাইস মোটামুটি এরকম হয় যার ছটা তল থাকে এবং প্রতিটা তলে কি এক থেকে ছয় পর্যন্ত লেখা থাকে তাই তো লুডুর ছক্কা আমরা তো দেখেছি তো স্ট্যান্ডার্ড ডাইস বলতে কিন্তু পিওরলি আমাদের লুডুর ছক্কাকেই বোঝানো হয় সেটা কীরকম অর্থাৎ যে দুটো বিপরীত তল এর যোগফল সবসময় কিন্তু সাত হবে অর্থাৎ যদি একদিকে একটা ফোঁটা থাকে তাহলে তার বিপরীত দিকে ছয় নম্বর ফোটা থাকবে আশা করি তোমরা লুডুর ছক্কাতে সবাই এই বিষয়টি খেয়াল করেছো যদি খেয়াল না করো তাহলেও তোমরা নতুন কারো যদি তোমাদের কাছে কারোর কাছে যদি লুডুর ছক্কা থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে এক যেদিকে এক থাকে তার ঠিক উল্টো দিকে ছয় থাকে যেদিকে দুই থাকে তার উল্টো দিকে ঠিক দেখবে পাঁচ থাকে যেদিকে তিন থাকে তার উল্টো দিকে দেখবে ঠিক চার থাকে অর্থাৎ স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে দুটি বিপরীত তলের যোগফল সর্বদা আমরা দেখতে পাবো স্বাদ হবে কিন্তু অর্ডিনারি ডাইসের ক্ষেত্রে এইরকম কোনো বাধ্যবাধকতা নেই অর্ডিনারি ডাইস ও জেনারেল ডাইসের ক্ষেত্রে যে কোনো তলে যে কোনো খুশি যেটা খুশি থাকতে পারে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের মেনলি পার্থক্য তো ডাইস থেকে আমাদের কি ধরনের অঙ্ক পড়ে ডাইস থেকে আমাদের তিনটে টাইপসের অংশ অঙ্ক কিন্তু আমাদের পড়ে টাইপ ওয়ান টাইপ ওয়ান যদি আমরা বলি তাহলে দেখতে পাব দুটো ডাইস যার দুটো ডাইসের ছবি দেওয়া থাকবে এরকম একটা ডাইসের ছবি দেওয়া থাকবে আর একটা ডাইসের ছবি দেওয়া থাকবে সাপোজ এরকম এরকম একটা ডাইসের ছবি দেওয়া থাকবে তো সেখানে দেখো এমনভাবে নাম্বারগুলো থাকবে যে দুটোর মধ্যে কোনো কিছুই আমরা কমন দেখতে পাবো না এটা টাইপ অংশের অঙ্গ যে দুটো রাইস দেওয়া থাকবে যে ক্ষেত্রে আমরা কোনোটার ক্ষেত্রেই আমরা কমন কিছু পাবো না অর্থাৎ এখানে দেখো চার তিন পাঁচ আছে আবার এখানে দেখো এক দুই ছয় আছে অর্থাৎ এদের মধ্যে এই যে নাম্বারগুলোর মধ্যে কোনো কমন কি আছে কিছু অবশ্যই নেই তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি প্রশ্ন পড়ে যে কোনটার বিপরীতে কোনটা আছে অর্থাৎ পাঁচের বিপরীতে পাঁচ যে তলে আছে ঠিক তার বিপরীত তলে কত সংখ্যা আছে বা তিন যে আছে তার ঠিক বিপরীত তলে কত আছে তো এইগুলো করার নিয়ম হচ্ছে টপের সঙ্গে টপ নিয়ারের সঙ্গে নিয়র এবং ফারের সঙ্গে হবে ফার অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি যে দেখো পাঁচের অপোজিটে আছে অপোজিট টু সিক্স অ্যান্ড ওয়ান ইজ অপোজিট টু কত ফোর অ্যান্ড টু ইজ অপোজিট টু থ্রি এটা হচ্ছে আমাদের টাইপ ওয়ান কমপ্লিট তাহলে টাইপ ওয়ানের ক্ষেত্রে আমরা দেখব যে তিন দুটো ডাইসের যে ছটা তল আমরা দেখতে পাবো পৃথক পৃথক তিনটে তল আমরা দেখতে পাবো সেই তলের মধ্যে কোনো কমন কিছু থাকবে না ঠিক আছে এবার আমরা চলে যাচ্ছি টাইপ টু ক্ষেত্রে আমরা কি পাবো যে দুটো ডাইস দেওয়া থাকবে সেই দুটো ডাইসের মধ্যে দুটো জিনিস থাকবে কমন ওকে আমরা ডাইসটাকে একটু ছোট আকারে এঁকে নিচ্ছি ওইভাবে না হয় আমরা জাস্ট ডাইসটাকে এরকম ছোটো করে নিচ্ছি ঠিক আছে তো দেখো এখানে আমি বলেছি যে দুটো জিনিস কমন থাকবে সাপোজ এখানে চার আছে এখানে ছয় আছে আর এখানে সাপোজ থ্রি আছে তো এখানে যে কোনো দুটো আমার কমন থাকবে ধরো এইখানে চার আছে এখানে ধরো তিন আছে এখানে ধরো পাঁচ আছে তাহলে দুটো রাইসকে যদি আমরা দেখি এই একটা ডাইস এবং একটা ডাইসকে যদি আমরা দেখি তাহলে দেখো দুই জায়গাতেই চার কমন আছে চার এখানেও চার আছে এখানেও তিন আছে এখানেও তিন আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুই জায়গাতে দুটো জিনিস কমনই আছে মানে একই আছে তাহলে এক্ষেত্রে আমরা শুধুমাত্র একটাই প্রশ্ন পড়বে এবং একটাই আমরা বলতে পারবো যে পাঁচের বিপরীতে ছয় আছে বাইশ ব্যর্ষা তো বাকি আমরা কিন্তু বের করতে পারবো না অর্থাৎ যদি এইরকম একটা কন্ডিশন দেওয়ার পরে টাইপ টু এর যে কন্ডিশন এরকম কন্ডিশন দেওয়ার পরে যদি বলে যে তিনের বিপরীতে কত ছিল তাহলে অঙ্কটা বা রিজনিংটা কিন্তু ভুল ঠিক আছে তাহলে ক্ষেত্রে একটাই বলতে পারবো যে সিক্স আর ফাইভ ইজ অপোজিট টু ফাইভ ওকে এইটা হয়ে গেল আমাদের টাইপ টু তাহলে টাইপ ওয়ান এবং টাইপ টু আমরা কমপ্লিট করলাম এবার আমরা চলে যাব টাইপ থ্রিতে টাইপ থ্রি টাইপ থ্রির ক্ষেত্রে যে কোনো দুটো ডাইস দেওয়া থাকবে এবং সেই দুটো ডাইসের মধ্যে একটাতম তল কিন্তু কমন থাকবে অর্থাৎ এটা যদি একটা ডাইস হয় এবং এটা যদি একটা ডাইস হয় তাহলে আমাদের একটা জিনিস কমন থাকবে সাপোজ থ্রি ওয়ান অ্যান্ড সিক্স হিয়র ওয়ান ফাইভ ফোর তো দুটো ডাইস্কে এই দুটো ডাইসকে যদি আমরা খুব ভালোভাবে দেখি তাহলে আমরা দেখতে পাব যে শুধুমাত্র ওয়ান এইখানেও ওয়ান আছে এবং এইখানে ওয়ান আছে এইটাই কিন্তু কমন বাকি কিছু আর কিন্তু কমন নেই তাহলে এই ক্ষেত্রে এটা ভালোভাবে পড়বে দেখো কারণ এটাই বেশিরভাগ পরীক্ষায় তোমরা পাবে তো এই ক্ষেত্রে কী করতে হয় যেটা কমন আছে কি না সেটাকে প্রথমে মার্ক করে নিলাম মার্ক করে নেওয়ার পর আমরা ঘড়ির কাটার দিকে ঘোরাবো দেখো ঘড়ির কাটার দিকে অর্থাৎ একটা ঘড়ি আমি এখানে আঁকছি ব্যাপারটা বোঝার চেষ্টা করো ঘড়ির কাঁটাগুলো কি হয় প্রথমে বারোটা বাজলে মানে এইখানে তারপরে ঘড়ির কাঁটাগুলো কোন দিকে যায় এই দিকে যাই তো এরকমভাবে চলে অর্থাৎ ঘড়ির কাটার দিকে অর্থাৎ বলতে বোঝায় এরকমভাবে চলে আর ঘড়ি কাটার বিপরীত দিকে মানে কোন দিকে চলবে তার মানে ঘড়ি কাটার বিপরীত দিকে মানে এই দিকে চলবে বুঝা গেলো তাহলে ঘড়ি কাটার দিকে আর ঘড়ি কাটার বিপরীত দিকে আশা করি বোঝাতে পারলাম ওকে তাহলে আমি ঘড়ির কাটার দিকে অথবা বিপরীত দিকে ঘোরাবো আমি তোমাদেরকে একটাই শেখাচ্ছি সেটা হচ্ছে ঘড়ির কাটার দিকে ঘোরাবো মানে এরকমভাবে ঘুরবে আবার এই এক এইখানকার যে একটা থাকবে সেই একটাকেও আমরা ঘড়ি কাটার দিকে ঘোরাবো অর্থাৎ এই দিকে ঘোরাবো যদি তাই ঘোরাই তাহলে দেখো প্রথম ডাইসটটার ক্ষেত্রে আমরা এক থেকে শুরু করছি তারপর তিন পাচ্ছি এবং তারপরে পাচ্ছি সিক্স এবং সেকেন্ড ডাইসের ক্ষেত্রে যদি আমরা এক থেকে শুরু করি তো একের নিচে আমরা লিখবো এক যদি শুরু করি তারপরে পাচ্ছি চার একের নিচে আমরা লিখছি এক তারপরে পাচ্ছি কত চার এবং তারপরে পাচ্ছি কত ফাইভ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিনের বিপরীতে চার থাকছে এবং পাঁচের বিপরীতে ছয় থাকছে এবং যেখানে যদি আমরা ধরে নিই যে এখানে এক থেকে ছয় পর্যন্ত সংখ্যা দেওয়া ছিল তাহলে এই একের বদলে আমরা দেখতে পাবো যে এখানে দুই থাকার কথা কারণ দুই ছিল মিসিং এক তিন পাঁচ চার ছয় সব এসে গেছে দুই এসেছিলো না তাহলে এখানে কিন্তু দুই হওয়ার কথা অর্থাৎ এরকম অর্থাৎ আমরা কী পেলাম দেখো আমরা এখান থেকে পেলাম ওয়ান ইজ অপোজিট টু টু অ্যান্ড থ্রি ইজ অপোজিট টু ফোর অ্যান্ড সিক্স ইজ অপোজিট টু ফাইভ তাহলে এই যে অঙ্কটা এটা প্রথমে ভালো করে কি দেখলে অ্যাকচুয়ালি পরীক্ষায় কিন্তু আমরা এই ধরনের অঙ্কটাই বেশি পাব তাহলে ডাইস থেকে যে তিনটে অঙ্ক আসে সেই তিনটে অঙ্ক কিন্তু আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম এটা ডাইসের অপোজিট তলে কত নাম্বার আছে সেইটা বের করার নিয়ম এবার যদি তোমরা কনফিউজ হবে না যদি দেখো তিনটে দেওয়া আছে পরীক্ষায় দেখবে তিনটে বা চারটে ডাইস দেওয়া আছে সেই ক্ষেত্রে তোমাদের কনফিউজ হওয়ার কোনো মানেই নেই কারণ সেই ক্ষেত্রে তোমরা কি করবে যে তিনটের মধ্যে থেকে যে কোনো দুটোকে খুঁজে বার করবে যার ভিতরে একটা তল কমন আছে একটা তল কমন আছে অর্থাৎ টাইপ থ্রিটাকে খুঁজে বের করার চেষ্টা করবে দেখবে পেয়ে যাবে যখন যে দুটো ডাইস পাবে সেই দুটো ডাইসকে এবার যেটা কমন থাকবে সেটা থেকে ঠিক টাইপ টু টাইপ থ্রি যেভাবে আমরা সলভ করলাম অর্থাৎ এইভাবে এটার মতো করে তোমরা সলভ করার চেষ্টা করবে তোমরা যে কোনো বই খোলো বই খোলার পরে তোমরা একটু ট্রাই করো এটা করার তিনটে দিয়ে বা চারটে দিয়ে যেগুলো আছে সেগুলো করার চেষ্টা করো তারপরে যদি না পারো তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাও যে না আমরা তিনটে দিয়ে পারছি না তখন কিন্তু আমি তোমাদেরকে হ্যান্ড আউটগুলো করাবো অর্থাৎ কোনো একটা বই ধরে সেই বইয়ের কয়েকটা প্রশ্ন নিয়ে আমি সলিউশন তোমাদেরকে করে দেব তো এরপর আমরা চলে যাচ্ছি ওপেন ডাইস এরপরে আমরা চলে আসছি ওপেন ডাইসের মধ্যে তো ওপেন ডাইসটা কি রকম হয় অর্থাৎ একটা ডাইসকে যদি খুলে দেওয়া হয় একটা ডাইসের ছটা তল তো সেই ডাইসের ছটা তলকে যদি আলাদা আলাদা করে দেওয়া হয় তো কীরকম হয় দেখো একটা ডাইসকে যদি আমরা খুলি তাহলে বিভিন্ন রকমভাবে খুলতে পারি সাপোজ আমরা একটা ডাইসকে খুলছি এইভাবে দেখো এক দুই তিন চার পাঁচটা তল হয়েছে কিন্তু ডাইসের তল হবে গটা ছটা সাপোজ এইভাবে খুললাম তো এবং তার প্রতিটা তলের মা নাম্বার দেওয়া আছে দেখো দুই তিন চার পাঁচ এক ছয় এবার বলবে যে এই যে ওপেন ডাইসটা এইখান থেকে যদি একটা ডাইস ফর্ম করা হতো তাহলে কার বিপরীত দিকে কত থাকত তো আমরা যদি তিন দেখো এইটার জন্য আমরা এটাকে ভাবতে পারি যে একটা ডাইসটাকে যদি আমরা ফর্ম করি তাহলে তিনটা হয়তো নিচে যেত এবং দুইটা ঠিক তার উপরে চলে আসতো ঠিক তার এই তলে চলে আসতো হ্যাঁ এইভাবে আমরা ভাবতে পারি ম্যানুয়ালি আমরা ভেবে করতে পারি অবশ্যই আমরা করতে পারি কিন্তু পরীক্ষার হলে অত ভাবার টাইম থাকে না সেই জন্য আমরা কী করবো এখানে আমি তোমাদের একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি একই লাইনে লাইন ব্রেক করলে হবে না একই লাইনে একটার পরে একটা বাদ দিয়ে আর একটা কেমন কি দেখো এই লাইনে যদি আমরা শুরু করতাম তাহলে দুই দুই থেকে একটা বাদ তিন দিলাম তাহলে আর একটা নেওয়ার কথা ছিল কিন্তু নাই অর্থাৎ এই লাইনটা নিলে হবে না তাহলে আমরা কী করবো দেখো আমি প্রথমেই বলেছি যে বড়ো লাইনটা নেব এই যে বড়ো লাইনটা নিচ্ছি বড়ো লাইনটা যদি নিই তাহলে দেখো তিন থেকে শুরু করলাম এবং একটা বাদ দিয়ে আর তার মানে চার বাদ দিয়ে পাঁচে যাবে ঠিক আছে তারপরে দেখো আমরা যদি চার থেকে শুরু করতাম একটা বাদ মানে পাঁচ বাদ সেটা যেতে অনে ওকে তাহলে এখান থেকে আমরা কী বলতে পারবো থ্রি ইজ অপোজিট টু ফাইভ আবার ফোর ইজ অপোজিট টু ওয়ান এবার দেখো যে দুটো পড়ে থাকলো দুই তার মানে দুই আর ছয় অর্থাৎ টু ইজ অপোজিট টু সিক্স বুঝলে ওপেন ডাইস আমি আর এক রকমভাবে দেখাচ্ছি এটা আশা করি বুঝলে এবার আমি ওপেন ডাইসের আর একটা টাইপস দেখিয়ে দিচ্ছি ওপেন ডাইসে তুমি যে কোনো উদাহরণ নিতে পারো ঠিক আছে যে কোনো উদাহরণ নিতে পারো সাপোজ না আমি একটু আলাদা নিচ্ছি হ্যাঁ ধরো এইভাবে একটা ডাইসকে খুললাম তো সেক্ষেত্রে যদি নাম্বারিং এরকম হতো ধরো এরকম নাম্বারিং ছিল ঠিক আছে তাহলে আমি বলেছি যে লং চেন নেওয়ার চেষ্টা করবো এইখানে এই দিকে তিনটে আছে এইদিকেও তিনটে আছে তাহলে এই প্রথম থেকে শুরু করছি আমরা পাঁচ থেকে শুরু করছি তো একটা বাদ দিয়ে একটা কানেক্ট করো আবার একের সঙ্গে তুমি একই লাইনে যদি তুমি মনে করো যে একের সঙ্গে কাকে কানেক্ট করবে একের সঙ্গে একই লাইনে কিন্তু একটা বাদে আর একটা কিছু পাচ্ছি না এদিকেও পাচ্ছি না এদিকেও পাচ্ছি না তাহলে ওটা নেওয়া যাবে না এবার দেখো এই লাইনটাকে তিন থেকে যদি কনসিডার করি তিন একটা বাদ আর একটা আমরা পাচ্ছি না ওটাও নেওয়া যাবে না তাহলে দুই চার ছয় এইখানে দেখো দুই একটা বাদ দিয়ে যদি আর একটা নিতে যায় অবশ্যই পাচ্ছি তাহলে দুইয়ের বিপরীতে ছয় পেয়ে গেলাম তাহলে যে দুটো বাদ থাকলে ওই দুটোকে এবার কানেক্ট করে দেবো এই একের সঙ্গে আমরা কানেক্ট করে দেবো চারকে তাহলে আমরা পেয়ে গেলাম দেখো ফাইভ কার অপোজিটে আছে ফাইভ অপোজিট টু থ্রি ওয়ান অপোজিট টু ফোর যার সঙ্গে যাকে কানেক্ট করেছিলাম টু অপোজিট টু সিক্স তাহলে ওপেন ডাইশও আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম এবার ওপেন ডাইসের অঙ্ক তোমরা ধরো ওপেন ডাই ওপেন ডাইসের অঙ্ক ধরে সেটা সলভ করার চেষ্টা করো যদি আটকে যায় আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রামে যাও ক্লিয়ার ডব্লু বলে সার্চ করো আমাদের একটা গ্রুপ পেয়ে যাবে সেইখানে যাও তোমাদের যাবতীয় কোয়ারি আমাকে আক্স করো আমি তোমাদেরকে সলভ করে দেবো আদারওয়াইজ তোমরা এই কমেন্ট সেকশানে যাও কমেন্ট সেকশানে যাওয়ার পরে আমাকে বল জানাও যে তোমাদের কোনটা আটকালো বা কি ধরনের জিনিস আটকাচ্ছে আমি তোমাদেরকে করিয়ে দেবো তাহলে দেখো ডাইস থেকে দুটো টাইপসের অঙ্ক পড়ে এক হচ্ছে নর্মালি একটা ক্লোজ ডাইস যেটা খোলা নেই সেই ডাইসগুলোর অপোজিটে কে আছে সেটা বের করা আর একটা ওপেন ডাইসের অপোজিটে কে আছে সেটা বের করা আমি দুটোই তোমাদেরকে শিখিয়ে দিলাম নেক্সট আমি চলে যাচ্ছি আর একটা ধরনের ম্যাথ পড়ে সেটা করে দিই তোমাদেরকে ওকে সেটা হচ্ছে এরকম যে কাউন্টিং ডাইস ডাইস কাউন্ট করতে বলে আমাদেরকে ডাইস আমাদেরকে কাউন্ট করতে বলে তো এটার জন্য আমার একটা ছবি কোথাও থেকে নিয়ে আসলে ভালো হতো ওকে আমি একটা ছবি ইনপুট ওকে দেখো কী টাইপসের অঙ্ক পড়ে এই টাইপসের একটা অঙ্ক পড়ে ঠিক আছে এই এরকম একটা ফিগার দেওয়া থাকে ফিগার দেওয়ার পরে সেটা বলে যে কটা ডাইস আছে কাউন্ট করো এটাই পড়ে তো এইগুলো করার জন্য যেটা করতে হয় সেটা একটু একটু দেখো এগুলো খুব ইজি তো একদম আমরা উপর দিক থেকে গুনতে শুরু করবো এটা গোনার নিয়ম হচ্ছে উপর দিক থেকে গুনতে শুরু করব। তাহলে উপরে একদম উপরের শাড়িতে আমরা দেখতে পাচ্ছি কটা ডাইস আছে একটাই ডাইস আছে না একটাই ডাইস আছে দেখতে পাচ্ছি এটাই তো এই একটা ডাইস আছে তাই না তাহলে উপরের শাড়িতে আছে কটা একটা নিচের শাড়িতে আমরা কটা দেখতে পাচ্ছি বলো তো একটা পাচ্ছি দুটো পাচ্ছি দুটো ডাইস দেখতে পাচ্ছি কিন্তু এই যে ডাইসের নিচেও তো একটা ডাইস আছে তাহলে টোটাল কটা হলো তিনটে কিভাবে পাচ্ছি বলো তো কীভাবে পাচ্ছি বলতে গেলে যদি আমি বলি তাহলে যটা আমরা দেখতে পাবো কিনা জটা ডাইস দেখতে পাবো একটা দুটো দুটো ডাইস দেখতে পাচ্ছি জটা দেখতে পাবো আর আগের লাইনে যটা আমরা পেয়েছি সেটাকে অ্যাড করে দেবো তার মানে এখানে দেখো একটা দুটো তিনটে তিনটে দেখতে পাচ্ছি আর আগে পেয়েছি গোটা তিনটে তাহলে এই লাইনে আমরা পাবো ছটা তাহলে টোটাল কটা ডাইস পেলাম আমরা ওয়ান প্লাস থ্রি প্লাস সিক্স ইকুয়াল টু টেন যদি তোমার এইখানে আরও 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 আর একটা সারিজ থাকতো একটা সারিজ যদি থাকতো তাহলে কীভাবে হতো আড়া শাড়ি থাকলে তুমি দেখতে পাতে যে এইখানে আমরা চারটে ডাইস পেতাম হ্যাঁ তো চারটে ডাইস পেলে আগে ছিল ছয় আর চারে সেখানে পরের লাইনে কিন্তু দশটা ডাইস থাকতো তাহলে টোটাল আমরা যোগ করতাম মানে আমি কি করতে কি বলতে চাইছি সেটা একটু বোঝার চেষ্টা করো কি বলতে চাইছি সেটা একটু বোঝার চেষ্টা করো আমি বললাম যে একদম উপর থেকে গোনা শুরু করব। যটা ডাইস দেখতে পাবো তটা লিখে দেবো একটা দেখতে পেলাম এক লিখে দিলাম এখানে দেখতে পাচ্ছি দুটো ডাইস আছে দুই লিখবো কিন্তু তার সঙ্গে কি করব ওই আগের লাইনে যেটা দেখেছি সেটা অ্যাড করে দেবো দিয়ে টোটাল লিখবো তিন তাহলে এখানে দেখতে পাচ্ছি কটা একটা দুটো তিনটে এখানে আমরা লিখবো তিন আর আগের লাইনে কটা ছিল তিনটে তার সঙ্গে তাহলে এই তিনের সঙ্গে তিন যুক্ত হয়ে যাবে দিয়ে ছয় হয়ে যাবে তাহলে টোটাল কটা ডাইসেসে যদি বলে তাহলে ওয়ান প্লাস থ্রি প্লাস সিক্স প্লাস থ্রি প্লাস সিক্স টেন তাহলে এই ছবিটাই দশটা ডাইস আছে ঠিক এই রকমই ম্যাথ তোমাদের পরীক্ষায় পড়ে ডাইস থেকে এর বাইরে আর কোনো ম্যাথ পড়ে না অর্থাৎ ডাইস থেকে তিন ধরনের অঙ্ক পড়ে আমি তিন ধরনের অঙ্কই তোমাকে শিখিয়ে দিলাম এরপরে তোমরা বই খুলে করো আমি যেটা আমার অফলাইন ক্লাসে করাই সেটা হচ্ছে টেস্ট অফ রিজনিং বলে একটা যে বই আছে আরিহান্তের খুব সস্তা বইটা তো ওই বইটা আমি আমাদের অফলাইন ব্যাচে আমি করাই তো অফলাইন ব্যাচে অবভিয়াসলি সেখানে এক ঘন্টার ক্লাস হয় সেখানে আমি যতটা তোমাদেরকে মানে যতগুলো উদাহরণ করাতে পারবো একটা অনলাইনে তো আমি তত করাতে পারবো না তবে আমি তোমাদের সমস্ত রুলস সমস্ত শর্ট ট্রিক্স আমি শিখিয়ে দিলাম তো এই শর্ট ট্রিক্সগুলো তোমরা কাজে লাগাও এই শর্ট ট্রিক্সগুলো তোমরা কাজে লাগাও কাজে লাগাতে গিয়ে এই বই থেকে বা তোমাদের কাছে যে বই আছে সেই বই থেকে তুমি প্রবলেম তুলো এবং সলভ করার চেষ্টা করো সলভ করতে গিয়ে যদি আটকায় আমি তোমাকে বললাম যে আমাদের টেলিগ্রাম চ্যানেল সার্চ করো ক্লিয়ার ডাব্লিউ বি পি পেয়ে যাবে সেখানে আমাকে স্যান্ড করো আদারওয়াইজ আমাকে কমেন্ট বক্সেও জানাতে পারো চলো আজকের জন্য এইটুকুই পরবর্তীতে তোমাদের আর কোনো টপিক যদি প্রয়োজন হয় সেটা আমাকে জানাবে আমি তার উপরে ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো থ্যাংক ইউ Thanks for watching.